নমস্কার, আরেকটি এপিসোড নিয়ে চলে এলাম এবং অনেক রিকোয়েস্ট আমাদের কাছে এসছে এই ছবিটি নিয়ে কথা বলার জন্য, এই শর্ট ফিল্মটি নিয়ে কথা বলার জন্য। কারণ ইতিমধ্যেই নুহাশ হুমায়ুনের আরও দুটো কাজ নিয়ে আমাদের চ্যানেলে আমরা কথা বলেছি, পেট কাটা সহ এবং ফরেনার্স অনলি বলে যে শর্ট ফিল্মটা, সেটা নিয়ে। এই বছর তার আরেকটি শর্ট ফিল্ম প্রচুর সাড়া ফেলেছে ফিল্ম জগতে আর কি, যেটা সাউথ বাই সাউথ ওয়েস্ট যেই ফেস্টিভ্যালটা হয় সেখানে বেস্ট মিডনাইট অ্যাওয়ার্ডটাও পেয়েছে। এবং শর্ট অফ দ্য উইক বলে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, যেটা সারা বিশ্ব থেকে বিভিন্ন তাবড়তাবড় শর্ট ফিল্ম কিউরেট করে নিজেদের চ্যানেলে দেখায়, তো সেই চ্যানেলে কিন্তু এই সিনেমাটিও দেখানো হচ্ছে। সিনেমাটির নাম হচ্ছে মশারি। প্রথমেই বললাম নুহাশ হুমায়ুন এই সিনেমার পরিচালক। এই সিনেমাটি বেসিক্যালি একটি পোস্ট অ্যাপোকালিপটিক দুনিয়া দেখাচ্ছে, যেখানে আর কি একটা বড় রকম বদল ঘটে গেছে। কি বদল, কি বৃত্তান্ত, সেই জিনিসগুলো আমি রিভিল করতে চাই না প্লটের, কিন্তু এই বদলটা ঘটে যাওয়ার ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মানুষ অন্ধকারের পরে মশারি থেকে বেরোতে পারছে না। এবং সেরকম একটি সিচুয়েশানে দুই বোনের গল্প, তাদের দুজনের সম্পর্কের গল্প এবং কীভাবে সেই ভয়ের আবহ পরিবর্তিত পরিস্থিতিতে তারা মানে নিজেদের জীবন নির্বাহ করে চলেছে আর কি। তো এই সিনেমাটির কতগুলো পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। প্রথমেই পজিটিভ দিকগুলোর কথা বলবো, কারণ আমার মনে হয় যে নুহাশ হুমায়ুন প্রচণ্ড সম্ভাবনাময় একজন ডিরেক্টর এবং ফিল্ম মেকিংয়ের যে ক্রাফট সেটি খুব ভালোভাবে তিনি আয়ত্ত করে ফেলেছেন আর কি। তার পেট কাটা সহ সিরিজ এবং ফরেনার্স অনলি বলে যে শর্ট ফিল্ম, দুটোতেই খুব নৈপুণ্যর সাথে যে জিনিসটা তিনি করেছেন এখানেও তার অনেকটাই আমরা দেখতে পাই। বিশেষত টেকনিক্যাল ডিপার্টমেন্টটা খুবই ভালো, সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইন, পুরো এনভায়রনমেন্টটা যেভাবে তৈরি করা হয়েছে, প্রোডাকশান ডিজাইন, যে কোনো বিদেশি ছবি অথবা একটা বড় বাজেট নিয়ে তৈরি হলিউড ছবিরও যে লুক অ্যান্ড ফিলটা আমরা দেখতে পাই এই ছবিতে, কিন্তু একটা স্বল্প বাজেটের ছবি হলেও সেটা আমরা দেখতে পাই। এবং যেহেতু এটা হরর জনারের ছবি, সেই জন্য হররের যে এলিমেন্টগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন অ্যাম্বিয়েন্সটাকে যেভাবে প্রেজেন্ট করা হয় একটা হরর ফিল্মে, সেই অ্যাম্বিয়েন্সকে প্রেজেন্ট করা, সাউন্ড ডিজাইন, এডিটিং, একটার পর একটা শট যেভাবে বসানো হয় যাতে ভয়ের আবহটা অনেক বেশি করে আর কি তৈরি করা যায়, সেই জিনিসগুলো খুব নৈপুণ্যের সাথে করা হয়েছে। প্রথাগত হরর ফিল্মে যেই জিনিসগুলো আমরা দেখতে পাই, যেমন জাম্প স্কেয়ার্স, ক্রিচার, সেই ধরনের জিনিসপত্র এখানে কিন্তু রয়েছে এবং সেগুলো কিন্তু দেখে সাধারণত আমাদের বাংলা সিনেমায় যে ধরনের একটা হাস্যকৌতুকের জায়গা তৈরি হয় আনরিয়েলিস্টিকভাবে তাদের পোর্ট্রে করার ফলে, সেই জিনিসটা কিন্তু এখানে হয় না, খুবই বিলিভেবল। তো গোটা সিনেমাটা জুড়ে খুবই প্রফেশনাল এবং ইন্টারন্যাশনাল একটা অ্যাপিল রয়েছে, সেই জন্য সিনেমাটা দেখতে ভালো লাগে। পার্সোনালি আমার এটা নুহাশের সবথেকে দুর্বল কাজ বলে মনে হয়। তার কারণ হচ্ছে যে নুহাশের যেই জিনিসটা সবথেকে বেশি আমার আকর্ষণ করে সেই জিনিসটা খুব সফলভাবে এখানে প্রকাশ পেয়েছে বলে আমার মনে হয় না। সেটা হচ্ছে একটা গল্পের ফিলোসফিক্যাল কোর, যে দার্শনিক অভিঘাত তৈরি করার চেষ্টা একজন ভালো নির্মাতা করে নিজের গল্পের মাধ্যমে, যেটা কিন্তু পেট কাটা সহের প্রত্যেকটা এপিসোডেও রয়েছে, ফরেনার্স অনলি শর্ট ফিল্মটিতেও রয়েছে। এখানে সেই দার্শনিক জায়গাটা আমার মনে হচ্ছে একটু দুর্বল, মানে যেই কনফ্লিক্টটা একটা হরর ফিল্মের ব্যাকড্রপে আসল যেই কনফ্লিক্টটা নিয়ে কথা হচ্ছে সেই কনফ্লিক্টটা বাকি সিনেমায় যে ঘটনাগুলো ঘটছে তার যে হাই স্টেক তার তুলনায় আমার একটু দুর্বল মনে হচ্ছে। মানে এই ধরনের হাই স্টেক সিচুয়েশানে যেই কনফ্লিক্টটা আমি এক্সপেক্ট করছিলাম সেটাও আর একটু হাই স্টেক হতে পারতো, কিন্তু সেই কনফ্লিক্টটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে একটু অ্যামেচারিশ, একটু দুর্বল। আমি কনফ্লিক্টটা নিয়ে আলোচনা করতে পারছি না, কারণ অনেকেই হয়তো আপনারা ছবিটা দেখেননি, দেখলে বুঝতে পারবেন যে যেই বিষয়টা নিয়ে আসলে ছবিটা, দুই বোনের সম্পর্কের যেই ডাইনামিক্সটা নিয়ে এই ছবিটা, সেই ডাইনামিক্সটা আমার মনে হয়েছে একটু অ্যামেচারিশ, মানে এই সিনেমার যে আবহ তার তুলনায়। একটা হরর ফিল্মে যখন জীবন মৃত্যু নিয়ে একটা সংঘর্ষ চলছে সেখানে যেই কনফ্লিক্টটা, মানে যেই মরাল কনফ্লিক্টটা অথবা যেই সাইকোলজিক্যাল কনফ্লিক্টটা সিনেমাটাকে ড্রাইভ করবে
সেই কনফ্লিক্টটারও স্টেকটা খুব হাই হওয়া আমার মনে হয় প্রয়োজন, যেটা ফরেনার্স অনলির ক্ষেত্রে রয়েছে। তো ওভারঅল টেকনিক্যালি খুব ওয়েল মেড, যারা হররের যে ট্রেডমার্ক এলিমেন্টগুলোর ফ্যান সেগুলো এখানে রয়েছে, কিন্তু সিনেমার থেকে যে দার্শনিক অভিজ্ঞতাটা আমি এক্সপেক্ট করি সেটা এই সিনেমা থেকে আমি পাইনি। তো শর্ট অফ দ্য উইকের ইউটিউব চ্যানেলে এই সিনেমাটি স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। ভিমিওতেও নুহাশ হুমায়ুন এই ছবিটি ছেড়েছে, তো অবশ্যই দেখুন এবং নিজেদের মতামত এই কমেন্ট সেকশানে আমাদের লিখে জানান, এবং আগামী কী ছবি নিয়ে আপনারা আমাদের মতামত জানতে চান সেগুলোও জানাবেন। ধন্যবাদ।